প্রিয় দর্শক আপনাদের স্বাগতম আমাদের আজকের আয়োজন হল চীনের সবচেয়ে বড় প্রদেশ পূর্ব তুর্কিস্তান একটি মুসলিম ঐতিহ্যবাহী রাষ্ট্র পূর্ব তুর্কিস্তানের বর্তমান জনসংখ্যা প্রায় দুই কোটি বিশ লাখ যার পঁয়তাল্লিশ পার্সেন্ট মুসলিম ইউখুর আর চল্লিশ পার্সেন্ট চাইনিজ হান অথচ বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের সমীক্ষায় দেখা যায় সে সময় উইঘুরদের সংখ্যা নব্বই পার্সেন্ট ও হামদের অবস্থান কখনো ছয় পার্সেন্টের বেশি ছিল না মাঝে চীন সরকার বিপুল পরিমাণে উইঘুরদের দেশ ছাড়তে বাধ্য করে আর বেকার হানদের সেই স্থানে স্থানান্তরিত করে পূর্বের তুর্কিস্তান ও হং হল চীনের সবচেয়ে বড় প্রদেশ এর আয়তন হল প্রায় সতেরো লক্ষ কিলোমিটার সে হিসেবে তা বাংলাদেশের প্রায় গুণ বড় আর আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় চীনের তা এক পঞ্চমাংশ শুনলে অবাক হবেন আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক সম্পদের টৈটুম্বুর এ অঞ্চল পুরো চীনের চল্লিশ পার্সেন্ট অর্থনৈতিক চাহিদা পূরণ করে অথচ উইঘুর মুসলিমদের আশি পার্সেন্ট জনগণ দারিদ্র সীমার নিচে অবস্থান করছে উইঘুরগণ তুর্কি ভাষায় কথা বলেন আর আরবি অক্ষরে লিখেন পঁচানব্বই হিজড়িতে কুতায়বা বিন মুসলিম বাহিলি রাদিয়াল্লাহ তালার কাশগর বিজয়ের মাধ্যমে এই অঞ্চলে ইসলাম প্রবেশ করে পরবর্তীতে তিনশো বত্রিশ হিজড়িতে সুলতান সুতুক বুগরা খানের ইসলাম গ্রন্থের মধ্য দিয়ে তা ইসলামী রাষ্ট্রে পরিণত হয় এভাবে প্রায় দশ শতাব্দী তা স্বাধীন ইসলামী রাষ্ট্র হিসাবে সমুন্নত থাকে সর্বপ্রথম সতেরোশো উনষাট খ্রিস্টাব্দে চীন তা অবৈধভাবে দখল করে তাদের এই দখল চার বছর স্থায়ী হয় দ্বিতীয়বার দখল করে আঠারোশো সালে পরবর্তীতে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে উইকুরগণ চীনের আনুগত্যকে প্রত্যাখ্যান করে পূর্ব তুর্কিস্তান ইসলামী প্রজাতন্ত্র নামে কাশগড়ে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় কিন্তু সীমানা ঘেঁষে রাশিয়া কখনও এই রাষ্ট্রকে মেনে নেয়নি তারা সীমান্তে একটি স্বাধীন ইসলামী রাষ্ট্রকে নিজেদের জন্যে হুমকি মনে করল তাই আবার পূর্ব তুর্কিস্তানকে দখল করতে তারা চীনকে প্রত্যক্ষভাবে মাদাত করল এই দুই শক্তিশালী পরাশক্তির সামনে টিকতে পারেনি রাষ্ট্রটি সর্বশেষ উনিশশো সালে সালের শেষবারের মতো চীন পূর্ব তুর্কিস্তানকে দখল করল সর্বোচ্চ গোপনীয়তায় তারা ইতিহাসের জঘন্যতম বিরোধী হত্যাকাণ্ড চালালো সেখানকার মাজলুম মুসলিমদের উপর সমস্ত ইসলামিক আনুষ্ঠানিকতা নিষিদ্ধ করা হলো মসজিদ ধ্বংস করা হল তুর্কি ভাষার বদলে চাইনিজ ভাষাকে রাষ্ট্রভাষা করা হলো। পশ্চিমা পত্রিকাগুলোর রিপোর্ট অনুযায়ী হাজারো উলামাকে গুম করে হত্যা করা হয়েছে সর্বশেষ তারা মোহাম্মদ ইসলাম ইমাম ইত্যাদি ইসলামীর নাম নিষিদ্ধ করেছে যাতে উইঘুরদের সাথে ইসলামের সম্পর্ক সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা যায় তারা মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিয়ে যান আল্লাহ তার আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন যদিও কাফেররা তা অপছন্দ করে সুরা আসসাফ আয়াত আট পূর্ব তুর্কিস্তানকে ভুলে যাবেন না ইতিহাসের সেই কাশগড়কে ভুলে যাবেন না ভুলবেন না আমাদের দ্বিতীয় বুখারাকে আল্লাহ আমাদের ভাইদের সহায় হন আমিন